ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে না, সেই ব্যাপারে আমাকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, এই বিচার বিভাগে যদি কারো সাথে অবিচার করা হতো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। কারণ আবু দাউদের হাদিস, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য সকল ধরনের দায়িত্ব আমানত, সাথে সাথে শরীয়তের বিধিবিধান আমানত, শরীয়তের বিধিবিধান আমানত, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে এগুলো আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করল না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করল। বলে কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন আমানত হলো শরীয়তের বিধিবিধান, একই কথা। এই জন্য যখন আমরা আল্লাহ তাআলার বিধি নিষেধ অমান্য করি, আল্লাহ তাআলার দেওয়া আমানতের খেয়ানত করা হয়। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমানত, কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনা করে, চোখ দিয়ে যদি গোনা করে চোখের খেয়ানত হয়, হাত দিয়ে গোনা করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গোনা করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের কি খেয়ানত করো, তিনি জানেন। এজন্য আমরা যখন গোনাহ করব, চোখ দিয়ে খারাপ জিনিস দেখব, গোনাহও হবে, খেয়ানত হবে। কান দিয়ে গান শুনব, তাহলে খেয়ানত হবে, গোনাহও হবে। পা দিয়ে হেঁটে পাপের কাজের দিকে যাব, খেয়ানত হবে, গোনাহও হবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এই খেয়ানতের সাক্ষ্যটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। আমাদের জানমাল আমানত, জানমাল কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে মালিক হলেন আল্লাহ, জানমাল আমার কাছে আছে। এই জন্য জানমাল যেখানে ব্যবহারের অনুমোদন শরীয়ত দিয়েছে, সেখানে ছাড়া অন্য কোথাও যদি শক্তি, জান, টাকা পয়সা ব্যয় করা হয়, গোনা শুধু হয় তা না, বরং খেয়ানত হয়ে যায়। সন্তরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস, ইদা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। কিন্তু পরিপূর্ণভাবে এই চারটা গুণের ধারক বাহক তুমি, তোমার মধ্যে আছে। নবীজি বলেন, ফালা আলাইকা, তোমার আর কোনো কিছু নাই। এরপরে নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার আর কিছু যদি নাও থাকে, তোমার কোনো চিন্তা নাই। বুজুর্গানে দিন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার গুণে গুণান্বিত যেই মানুষ, তাকে সুসংবাদ দিচ্ছেন হলো এইটা, যার মধ্যে এই চার গুণ থাকবে, সাথে সাথে সে ইমানদার, তাহলে ওই ব্যক্তির
দুনিয়ায় যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে। আমাদেরকে আগে বুঝতে হবে একটা হলো প্রয়োজন আর একটা হলো বিলাসিতা। যেটা প্রয়োজন সেটা বিলাসিতা নয়। আর এই দুনিয়ার জগৎটা হলো এরকম যে এখানে যদি আমরা আমাদের প্রয়োজন মিটে যায়, মানুষের কাছে মুখাপেক্ষী না হতে হয়, এর চাইতে আর কিছুর দরকার আছে নিকন? মনে করেন আপনি আমি যদি এই নিশ্চয়তা পাই যে আমার গোটা হায়াত, আমি যতদিন দুনিয়ায় আছি, আমার যখন খাবারের প্রয়োজন, খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা হয়ে যাবে, চিকিৎসার প্রয়োজন এই ব্যবস্থা পূর্ণ হবে, আমার স্ত্রী সন্তান পরিবারের প্রয়োজন পূরণের ব্যবস্থা হয়ে যাবে, আমার অধীনস্থ আছে আরো যারা, আমার মা বাবা আছে, এদের প্রয়োজন পূরণের ব্যবস্থা হয়ে যাবে, প্রয়োজন যতটুকু অতটুকুর নিশ্চয়তা পেলে বলেন তো এ দুনিয়ায় আর কোনো টেনশন আছে? সেজন্য প্রয়োজন এক জিনিস, বিলাসিতা আর এক জিনিস। একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। তাইলে মনে করেন আমরা খানা খাই কেন, খাবার কেন খাই? বলে মজা লাগার জন্য নয়, ক্ষুধা নিবারণের জন্য। তাহলে খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা দূর হওয়া। মনে করেন আপনি এমন খাবার খাইছেন জিব্বায় বড় মজা লাগে কিন্তু খিদা যায় না, এমন খাবারের কোনো দাম আছে নাকি? কিন্তু আমার খানা খাওয়ার মূল প্রয়োজন হলো ক্ষুধা নিবারণ হওয়া। এখন যদি কেউ বাড়িতে ভাতের সাথে 10 প্রকারের তরকারির আইটেম করে, বলেন তো ক্ষুধা যখন দূর হয়ে যাবে? 10 প্রকার তরকারি ক্ষুধা দূর করার জন্য প্রয়োজন নাই। তাহলে 10 প্রকার তরকারি দিয়ে যিনি খায় তার উদ্দেশ্য ক্ষুধা দূর হওয়া। আবার যিনি শুধুমাত্র ভর্তা দিয়ে খাবে, ডাউল দিয়ে খাবে, মরিচ দিয়ে খাবে, এরও উদ্দেশ্য হলো ক্ষুধা দূর হওয়া। বিষয়টা হলো এক তরকারি দিয়ে যদি ক্ষুধা দূর হয়, খাবার খেয়ে প্রয়োজন মিটে যায়, 10 তরকারি দিলে ক্ষুধা দূর হয়, তবে সাথে সাথে বিলাসিতাও হয়। তাহলে আমার উদ্দেশ্য যে দুনিয়ার প্রয়োজন মিটতে হবে এমন নয় যে গাড়ি দিয়া দিবে, বাড়ি দিয়া দিবে, কোটি টাকার মালিক বানায়া দিবে, আল্লাহ চাইলে পারে। কিন্তু নবীজি বুঝাতে চাচ্ছেন এই দুনিয়ায় তোমার চলার জন্য, থাকার জন্য মানুষের কাছে অমুখাপেক্ষী হওয়া লাগবে না, এই পরিমাণ প্রয়োজনীয় বস্তু মিটানোর ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এক নম্বর নবীজি বলেন চার গুণের এক নম্বর গুণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা। উদ্দেশ্য হলো আমানতদার হওয়া, আমানতদারিতার গুণ অর্জন করা। আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটা গুণ। কিছু গুণ আছে, কিছু আমল আছে, যেই আমলগুলো শুধুমাত্র আমলের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত নয়, ওই আমলগুলো করলে সওয়াব হয়, আমলগুলো না করলে গোনা হইতে পারে, তবে ঈমানের সমস্যা হবে না। কিন্তু আমানতদারিতা এমন এক আমল, এমন এক গুণ, নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতার গুণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত বলেন? তার মানে যত হক আছে, হক হকগুলো মোটামুটি ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। আর যার মধ্যে আমানতদারিতা নাই, খেয়ানতে ভরপুর, নবীজি বলেন এটা হলো মুনাফিকের আলামত। সোজা কথা, মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না। আর যে খেয়ানতকারী তথা যার মধ্যে আমানতদারিতা নাই, সে প্রকৃত মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানিয়ে দেন। নবীজি বলেন এক নম্বর আলামত, ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে,
আরেক হাদিসে আরেকটা আসছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের যখন কারো সাথে একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক মন্দ বকা ঝকা করে। আফসোসের ব্যাপার, আলামতগুলো কার? জবান খুলে বলেন, কথা বুঝেন নাই, জোরে বলেন আলামতগুলো কার, আরো জোরে, আপনাদের খিদে লাগছে, এই নাটাও তো জোরে কিছু বললেন না, তাহলে আলামতগুলো কার, জোরে বলেন, মুনাফিক। কিন্তু আফসোস, আলামত মুনাফিকের, কিন্তু এই চার আলামত ওয়ালা নামাজি মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে হাজী সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ কমিটির সদস্য, সব ইবাদত আছে, সাথে সাথে মুনাফিকের এই চার আলামত তার মধ্যে আছে, আছে না নাই? মনে রাখবেন, মুনাফিকের আলামত গুলো হলো ভাইরাসের মতো, ক্যান্সারের জীবাণু যখন মানুষের দেহে প্রবেশ করে, সহজে ক্যান্সারের আলামত টের পাওয়া যায় না, কিন্তু যখন টের পাওয়া যায়, অধিকাংশ ক্ষেত্রে সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। কেমোথেরাপি দেওয়ার পরেও বেশি দিন বাইচা থাকতে পারে না। তাহলে ক্যান্সারের জীবাণু মানুষের জীবন ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু ঈমান নিয়ে যদি মরে, ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হইয়া মরলেও সমস্যা নাই, ঈমানের কারণে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিকের আলামতগুলো এমন জীবাণু, এমন ভাইরাস, ওটা যদি মুমিনের চরিত্রের মধ্যে বিস্তার লাভ করে, তাহলে এই মুনাফিকের জীবাণুগুলো মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য প্রথম কথা হলো, ওই আলামতগুলো আমাদের মধ্যে যদি থাকে, ঈমান বাঁচানোর জন্য ওগুলো আমরা বের করে ফেলব, করব তো ইনশাআল্লাহ। না হলে কি হবে? ঈমানে যদি ত্রুটি থাকে, আমল কোনো কাজে আসবে? তাহলে আমানতদারিতা মুমিনের ভূষণ, আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। আমার আপনার নবী ও আমানতদার নবী ছিলেন, নবীর আমানতদারিতা কেমন ছিল? কাফেররা আমার আপনার নবীজির আমানতদারিতায় খুশি হয়ে উপাধি দিয়েছেন আল আমিন। নবীর দুশ্মন যারা, নবীর বিরুদ্ধাচরণ যারা করেছে, তারাও নবীজির চরিত্র মাধুরীতে মুগ্ধ হয়ে গেছে। অনেক অমুসলিম ঐতিহাসিকরা নবীজির সিরাত লিখছে, জীবনী লিখছে, নবীজির আমানতদারিতার প্রশংসা করেছে। উপমহাদেশে একজন ব্রিটিশ আমলে একজন ইংরেজ ঐতিহাসিক আসছেন, উনি এসে মুসলিম সমাজের মধ্যে বেশ প্রসিদ্ধি অর্জন করেছে। এখন মুসলমানদের ব্যাপারে ওনার জানারও আগ্রহ হয়েছে, উনি মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেছেন। বিষয়টা হলো, এমন সুন্দর চরিত্র মুসলমানেরা পাইল কোথার থেকে? খোঁজ নিয়ে উনি জানলেন, মুসলমানেরা যাকে আইডল মানে, আদর্শ মানে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ওই অমুসলিম ঐতিহাসিকের আমার আপনার নবীর ব্যাপারে জানার আগ্রহ হলো, সে নবীর ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করেছে, এরপরে সে আমার আপনার নবীজিকে নিয়ে একটি সিরাত লিখছে। একজন অমুসলিম, এর মধ্যে তিনি নবীজির যেই গুণগুলো উল্লেখ করেছেন, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। ওই ব্যক্তি তার ভাষায় লিখতেছে, মুসলমানদের প্রফেট তথা মুসলমানদের নবী এমন আমানতদার এবং বিশ্বস্ত ছিলেন যে মুহাম্মাদের ঘোর দুশ্মন পর্যন্ত একেবারে নিশ্চিন্ত মনে মুহাম্মাদের কাছে তাদের সবচাইতে দামি সম্পদগুলো আমানত রাখত। শত্রু নিশ্চিন্তে রাখত, যেই লোকটা তাকে হত্যা করতে চায়, ওই লোকটাও তার দামি সম্পদটা তার নিজের কাছে যত নিরাপদ মনে করত, তার চাইতে মুহাম্মাদের কাছে রাখাটা বেশি নিরাপদ মনে করত। সুবহানাল্লাহ, কেমন আমানতদার নবী উম্মত আমরা। একটা উদাহরণ দেই, যেমন নবীজি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মোটামুটি ইঙ্গিত পেয়ে গেছে, অচিরেই নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, কিন্তু কোন দিন কোন সময় এখনো চূড়ান্ত ফয়সালা হয় নাই।
আল্লাহ তাআলার থেকে শুধু এতটুকু আসছে আপনি প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে নির্দেশ আসবে, হিজরত হবে ইয়াসরিব মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য প্রস্তুত। কাফেররাও নবীজির উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দিয়েছে, কারণ আবু তালেব দুনিয়া থেকে যাওয়ার পর নবীজির উপরে কাফেররা আরো চড়াও হয়েছে। সর্বশেষ সব গোত্রের মানুষ মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে, এখন তো আর আবু তালেব দুনিয়ায় নাই, মুহাম্মাদকে চিরতরে বিদায় করে দিতে হবে, হত্যা করে ফেলতে হবে। এখন সর্বশেষ পরামর্শ হলো এই হত্যাকাণ্ডে একজন ব্যক্তি নয়, বরং প্রত্যেকটা গোত্র থেকে এক একজন অংশগ্রহণ করবে। তার মানে এক গোত্র আর এক গোত্রকে হত্যার দায় দিতে পারবে না, বলবে তোমাদের গোত্রের লোক তো এই কাজের মধ্যে ছিল। তাতে কি হবে? বলে সাপও মরবে লাঠিও ভাঙবে। এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আজ রাতেই মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও জানায় দিলেন পয়গম্বর, আজ রাতেই আপনার হিজরতের সফর শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনও কাফেরদের অনেক দামি দামি সম্পদ আমার আপনার নবীর কাছে আমানত ছিল, সংরক্ষিত ছিল। কাফেরেরা চারদিক ঘিরে রাখছে ঘরে, এখন তো বিল্ডিং আছে মজবুত, ভাঙা ঢুকতে পারবে না, তখন কি বিল্ডিং ছিল নাকি? চারদিক দিয়ে সশস্ত্র কাফেররা নবীর ঘর ঘিরে রাখছে, এর মধ্যে কাফেররা হত্যাকাণ্ড ঘটানোর জন্য আসছে, কত চিন্তিত থাকার কথা। আবার মক্কা ছেড়ে চলে যাবেন, নবীজির মনের মধ্যে কত ব্যথা কত কষ্ট। যখন নবীজি শহর ছেড়ে শহরের বাইরে যাচ্ছিলেন, বারবার তিনি বাইতুল্লার দিকে তাকান আর দু চোখ দিয়ে পানি পড়ে। নবীজি আল্লাহর কাছে বলেন, দোয়া করে বলতেছে কাবাকে উদ্দেশ্য করে, ও কাবা, আমি তো তোমাকে কখনো ছেড়ে যেতে চাই নাই, ও মক্কা, আমি তোমারে কখনো ছেড়ে যেতে চাই নাই, কারণ তোমার বুকেই আছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা, ও মক্কা, কিন্তু তোমার বুকে বসবাসরত কিছু সন্তান আমাকে আর এখানে থাকতে দিল না। তাহলে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় নবীজির অন্তরে কত বেদনা কত ব্যথা, ওই কষ্ট ওই চিন্তার মুহূর্তেও আমার আপনার নবী কাফেরদের আমানতের সম্পদগুলো তাদের কাছে পৌঁছায় দেওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আগে করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে শোয়ে গেলেন, যে আলী প্রত্যেকটা সম্পদ তার মালিকের কাছে ফিরায় দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবা। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলের আমানতের বিষয়গুলো বুঝায়া পৌঁছায়া দেয়া ব্যবস্থা করার পরে এরপরে নবীজি নিজে হিজরতের উদ্দেশ্যে রওনা হলে, এরপরে হিজরত শুরু করেছেন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। অথচ চারদিক দিয়ে শত্রু ঘর ঘিরে রাখছে, আবার মনের মধ্যে ব্যথায় বাইতুল্লাহ ছেড়ে চলে যেতে হবে, এই রকম পরিস্থিতিতেও তিনি আমানতদারিতার ব্যাপারে কেমন সচেষ্ট সতর্ক, এতটুকু যদি আমরা চিন্তা করতাম অনুধাবন করতাম আমরা কোনোদিন খেয়ানতকারী হতাম না, ঠিক কিনা বলি? কিন্তু আফসোস আমাদের তো জানাও নাই এগুলো। আমাদের আগামী প্রজন্ম আমাদের তরুণ যুবকরা জানে কোন ব্যাটসম্যান কত সালে কত রান করছে, কোন দেশ কয়বার বিশ্বকাপ ফুটবল খেলা জিতছে, মেসির কয়টা গোল্ডেন বুট আছে, কয়টা রেকর্ড আছে, এগুলো জানে। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমানের সন্তান রহমাতুল্লিল আলামিনের জীবনী সম্পর্কে জানে না, ঠিক কিনা বলে? ওদেরকে যদি জিজ্ঞাসা করি, বলো তো নবীজির বয়স কত বছর, বয়স কয় বছর বাঁচছে, কয় বছর বয়সে নবুয়তি পাইছে, বলো তো, বলতে পারবে না। অন্যান্য বিষয় তো বাদ দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ আমানতদার ছিলেন, এই জন্য আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? মুআমালাতের ক্ষেত্রে অন্যতম বিষয় হলো আমানতদারিতা, এটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। এখন এই আমানতদারিতা কোথায় হবে, কোন জায়গায় দেখাতে হবে? সাধারণত আমরা বুঝি আমানতদারিতার ক্ষেত্রে শুধুমাত্র মনে হয় লেনদেন সম্পৃক্ততা, আমানত এতটুকুই আমরা বুঝি যে আমার কাছে কেউ কোনো টাকা রাখলো
আমি সেটা তাকে ফিরাইয়া দিলাম। আমি মনে করি আমি বড় আমানতদার। আসলে মুআমালাত এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমানতদারিতাও এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মুআমালাত ও আমানতদারিতা ব্যাপক এক জিনিস। লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা এটা মোটামুটি সকলের কম বেশি বোঝা আছে। আমার কাছে কারো সম্পদ যদি থাকে, সেটা আমানতের হোক আর এমনি সাধারণ হক হোক, আমার কাছে যদি কারোটা থাকে, যারটা আছে তার যদি মনে নাও থাকে, আল্লাহ তাআলা বলতেছেন তুমি নিজ দায়িত্বে হকদারের কাছে তার হক পৌঁছায় দিবা, ঠিক কিনা? আর আমরা তো জেনে শুনে মানুষেরটা খেয়ে ফেলি, জেনে শুনে মানুষেরটা খেয়ে ফেলি, এটা খুব খারাপ কাজ। যদিও যে আয়াতটা তিলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুল ভিন্ন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন মনে করেন একজন লোক বাজারে গেছে, দোকানদারের সাথে সম্পর্ক, বাকি লেনদেন করে, দোকানদারের কাছ থেকে 1,000 টাকার মালামাল ক্রয় করেছে, দোকানে অনেক ভিড়। দোকানদার হিসাব করলো, বলে ভাই 1,000 হইছে, আরো 10 জন ক্রেতা দাঁড়িয়ে আছে। এইবার ওই ক্রেতা বলতেছে আচ্ছা 1,000 টাকা তাইলে আমার নামে খাতায় লেখা রাখেন। এখন দোকানে তো ভিড়, উনি খাতায় লেখার আগে আরেকজন কয় ভাই আমার একটা তেল দেন তো, উনি খাতা কলম রাইখে তেল দিতে গেছে, এখন আর ওই বাকি টাকা লিখতে মনে নাই, খাতায় আর উঠে নাই। এইবার 10 দিন পরে এই লোক গিয়া দোকানদাররে বলে ভাই দেখেন তো খাতায় আমার নামে কয় টাকা আছে। এইবার দোকানদার খাতা খুঁজে টুজে বলে ভাই আপনার নামে কোনো বাকি নাই। দোকানদার হয়তো ভুলে গেছে ব্যস্ততার কারণে, কারণ আমি একা ক্রেতা কিন্তু দোকানদার তো একজন ক্রেতাকে হ্যান্ডেলিং করে না, দৈনিক তার কাছে শত শত হাজার হাজার মানুষ কিনতে যায়, তার মিস্টেক হতেই পারে, কিন্তু আমি নিশ্চিত যে আমার কাছে 1,000 টাকা পায়, তবে কিন্তু তার খাতায় লেখা নাই। এখন শয়তান এই সাওয়াসওয়াসা দিবে, তোর মনে হয় ভুল হইতেছে, শয়তান মাথার মধ্যে কি ঢুকাবে, আরে দোকানদার ঠিক কথাই কইছে তোর কাছে পায় না, তোরই মনে হয় ভুল হইতেছে রে, তোর মনে হয় মনে নাই। এবার একটা দোদুল্যমান অবস্থায় তার অন্তর চলে যাবে, শয়তানে ধোকা দিছে, টাকাও তো কম না 1,000। এবার মনে মনে নিজে নিজে মুফতি হইয়া ফতোয়া দিব, যেহেতু ও পাবে, ওর যেহেতু মনে নাই, তাইলে আমার মনে হয় ভুল হইতেছে, তাইলে এটা আর দেওয়ার কোনো দরকার নাই, এটা আমার জন্য খাওয়া মনে হয় যায় যাচ্ছে। এইরকম খেয়া ফেলানো লোক আমাদের সমাজে আলহামদুলিল্লাহ নাই, আছে। আরে দোকানদার ভুলে গেছে তাতে কি, আল্লাহর নির্দেশ তুমি ফিরাইয়া দাও, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত আমানত তুমি তার হকদারের কাছে ফিরাইয়া দাও। প্রত্যেকটা বিষয় এরকম, কেউ যদি আমার কাছে কোনো কিছু রাখে অথবা কারো কোনো কিছু যদি আমার কাছে থাকে, সে যদি ভুলেও যায়, তার যদি মনে নাও থাকে, আল্লাহ তাআলার আদেশ এই হক আমাকে নিজ দায়িত্বে তার কাছে ফিরাইয়া দিতে হবে। কিন্তু আফসোস আমরা অনেকেরটা খেয়ে ফেলি, বাবার সম্পদ রেখে গেছে, ভাই বোনের গুলো খেয়ে হজম করে ফেলে, আছে না নাই, ফুফুদের টাকায় এর টাকায় ওর টাকায়, খবরদার, দুনিয়ায় আপনি আমি আরেকজনেরটা হয়তো খাইতেছি, আরেকজনের আমানত হক নষ্ট করতেছি, কিন্তু কেয়ামতের দিন যদি এগুলো ফেরত দিতে হয় কি কঠিন পরিস্থিতি হবে সেই দিন টের পাওয়া যাবে। এজন্য দুনিয়াতে আমরা একটু কম খাই, হক সম্পৃক্ত বিষয়ে প্রয়োজনে কাউরে একটু বেশি দিয়ে দিব, তাতে কি দুনিয়ায় যদি তারে একটু বেশি দেই, আখেরাতেও আশা করা যায় আল্লাহ আমাকে আপনাকে বেশি দিবে, ঠিক কিনা বলেন? আমি যদি দুনিয়ায় একটা মানুষকে একটু ছাড় দেই, তাইলে আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছাড় দিবে, ঠিক কিনা বলেন? আর যদি খাওয়ার চিন্তা করি যে অন্যের হক মেরে খেলাম, অন্যের আমানতের খেয়ানত করলাম, আর একজনের হক আমার কাছে ছিল, বন্ধুদেরটা খাইলাম, ফুফুদেরটা খাইলাম, প্রতিবেশীর এরিয়ার মধ্যে সীমানা ঢুকাইয়া তার কিছু জমি আমার অংশের মধ্যে আইনা দখল দিলাম, এরকম বুজুর্গ লোক আছে না নাই? নবীজি বলেন কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে 1 বিঘত জমিন কারো দখল দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় 7 তবক জমিন পেঁচায়া দিবে। যাই হোক, বেশি লম্বা করা যাবে না বিষয়গুলো নিয়ে, কারণ অনেক কথা অল্পতে বোঝাতে হবে।
তাহলে আমানতদারিতা এক নম্বরে হয় আদান প্রদানের মধ্যে। কেউ যদি আমার কাছে পায়, পাওনাদারের যদি মনেও না থাকে, আল্লাহর নির্দেশ, গোলাম, তুমি নিজ দায়িত্বে তার হকটা ফিরায় দাও। দুই নম্বর কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাফার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, এখন কেউ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার সময় ডানে বামে তাকায়, এদিকে সেদিকে তাকায়, কি বুঝব? বুঝব যে এই কথাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সুতরাং এটা আমি অন্য কারো কাছে বলতে পারবো না, অথবা অন্য কেউ যেন না শোনে না দেখে, এই জন্য ডানে বামে তাকানোর পরে আমার কাছে কথা বলে। নবীজি বলেন, কথা বলার সময় ডানে বামে যে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা ডানে বামে তাকায়া যার কাছে বললো কথাটা আমানত হয়ে যায়। কিন্তু আফসোস, আমাদের ক্যারেক্টার হলো এর পুরো বিপরীত। কেউ যদি আমার কাছে এসে বলে, হুজুর আপনার কাছে এই কথাটা বললাম, হুজুর আর কারো কাছে কইেন না, কাম সারা, এখন ওই কথা আমার আরেকজনের কাছে না কইলে আর ভাল লাগে না, যতক্ষণ না বলতে পারি আরেকজনে ততক্ষণ আর ভাল লাগে না, পেটের মধ্যে মনে হয় যে কথাটা হজম হয় না। মানুষ হলো এরকম, কিছু মানুষ আছে ওরা যদি পাথর খাওয়াইয়া দেন, পাথর কি বলেন না, পাথর, ও পাথর হজম করে ফেলবে। আবার পারত আছে, পারত এটা তরল দেখা যায় কিন্তু এটারে মানুষ হজম করতে পারে না। আমার মনে হয় মানুষ যদি চেষ্টা করে এই পারত হজম করবে, কিন্তু কথা হজম করা মানুষের খুব কষ্টের। লোকটা চোখের আড়াল হওয়ার আগে পাশের একজনকে ডাক দিয়ে বলবে, এ লোকটারে চিনো? বলে হ্যাঁ চিনি, আমার কাছে খুব গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তোমারে কই, তুমি কিন্তু কারো কাছে কইও না, ঠিক আছে? এখন কারো কাছে বলতে মানা করছিল, ওনারে বলবে, আবার বলে তুমিও কারো কাছে কইও না। আমারে তো একটু আগে ওই লোক কইয়া গেল, হুজুর আপনারে কইছি, আপনি কারো কাছে কইয়েন না, তাইলে আমি যেহেতু একজনের কাছে বইলা দিলাম, ও মনে করবে হুজুরে তো মানা করছিল, হুজুর কারো কাছে কইয়েন না, হুজুরও যেহেতু একজনের কাছে বলছে, আমারও মনে হয় একজনের কাছে বলা যায় যাচ্ছে। কারণ এদেশের সাধারণ মানুষ এখনো ওলামায়ে কেরামকে অনেক ক্ষেত্রে দলিল মনে করে। অনেক এলাকায় দেখবেন একটা লোক একটা কাজ করতেছে, ভুল কাজ, এই মিয়া এই ভুল কাজটা কেন করেন? বলে আমাগো ইমাম সাহেব করে। তার মানে কি? সাধারণ মানুষ এখনো একজন আলেমকে এতটা রেসপেক্ট করে, সম্মান করে, মোহাব্বত করে, ভালোবাসে, যে একজন আলেমের একটা কাজকে সে দলিল মনে করে, এজন্যই বলে যে অমুক হুজুর করছে। অনেক সময় এটা নিয়ে আমরা তিরস্কার করি, বলি এই মিয়া হুজুর দলিল নাকি, কথা ঠিক, কিন্তু ও এই কথাটা বলার দ্বারা ওলামা ইকরামের উপর ওর আস্থা মহব্বতের বহির প্রকাশ ঘটে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা আছি আমাদেরও সচেতন হওয়া দরকার, শুধু যে আপনাদের নিয়ে আলোচনা করব তা নয়, এ বিষয়গুলো যে আমরা বলতেছি বিধায় আপনাদের জন্যই শুধু তা না, এ বিষয়গুলো আগে আমাদের নিজেদের জন্য। এখন কিছু গোপন কথা আছে যে গোপন কথাগুলো বলতে হয় না, আর কিছু গোপন কথা আছে এ কথাগুলো বলে দিতে হয়, নাইলে ক্ষতি হয়। যেমন মনে করেন এমন কোন গোপন কথা ডানে বামে তাকিয়ে আপনার আমার কাছে একজন বলল, যেই কথার দ্বারা বোঝা যাইতেছে মানুষের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, এলাকার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, বলেন তো এই রকম গোপন কথা গোপন রাখা যাবে? কথার কথা ধরেন, এখান থেকে একজন হাদিস শুনে গেছে, ইদা হাদাথার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন, মানুষ কথা বলে তারপরে এদিকে সেদিকে তাকায়, বুঝতে হবে এই কথাটা আমানত। এখন একজনের কাছে গিয়ে বলতেছে, ডানে বামে তাকায় তাকাইয়া বলতেছে, চাচা আমি তো আজকে রাত্রে ওই বাড়িতে চুরি করব। এখন চাচা চিন্তা করতেছে কি বিপদে পড়লাম, ডানে বামে তাকাইয়া কথাটা বললো এটা তো আমানত, ঠিক কিনা বলে? এখন যদি ওই বাড়িওয়ালাকে সতর্ক না করি তাইলে তার তো সম্পদ টাকা পয়সা চুরি হয়ে যাবে, তাহলে বললে হই খেয়ানতকারী, না বললে হয় ওই লোকের বাড়ি চুরি, বিপদ আছে না নাই? এখন বিষয় হলো সাধারণভাবে একটা মানুষ কথা বলার পরে বুঝতে পারবে এই কথার দ্বারা মানুষের ক্ষতি হবে কিনা, ইসলামের ক্ষতি হবে কিনা, দেশের ক্ষতি হবে কিনা। যদি সামগ্রিকভাবে মানুষের ক্ষতি, ইসলামের ক্ষতি, দ্বীনের ক্ষতি হয়, তাহলে এই কথাটা বলে দেওয়া জরুরি, গোপন রাখা জরুরি। কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম,
মনে করেন কথার কথা, একজন লোক তার ঘরের মানুষগুলো খুব দুষ্টু খারাপ, স্ত্রী কথা শুনে না, স্বামী বাচ্চারা কথা শুনে না। এখন ঘরে যদি অশান্তি থাকে, এই অশান্তি বড় অশান্তি না বলেন তো? এখন মনে করেন ওই লোকের বউ তার একটা পিটানি দিছে, মহিলা মানুষ স্ত্রী তার স্বামী রেখে দিছে, পিটানি দিছে, এত দুঃখ লাগতেছে, এই মহিলারে খাওয়াই আর পরিশ্রম করি, এরাতে আঘাতপ্রাপ্ত হইলাম, এই যে দুঃখটা লাগে, দুঃখ মানুষের অন্তরের কিছু কষ্ট আছে, এটা যদি আরেকজনের কাছে বলতে পারে তাহলে তার বুকটা একটু হালকা হয়। এখন এই পরিবারের গোপন কথা এটা কি সবার কাছে মাইক দিয়ে বলা যাবে নাকি? মনে করেন যদি কেউ থাকে, কেউ যদি বলা হয় যার বউ পিটায় এদিকে আসেন, একটু মাইকে ঘোষণা দেন যে আপনারা আপনার বউ পিটায়, তাহলে আমি হুজুর 1000 টাকা দিয়ে যাবো, এরকম কেউরে পাওয়া যাবে? এই কথা কেউ মানুষের কাছে বলতে চায়? তবে নিজের এইরকম অনেক গোপন কথা মানুষ আরেকজন মানুষকে বিশ্বস্ত মনে করে তার কাছে বলে, আছে না নাই? মনে করেন সে মনে করে আমার মসজিদের ইমাম সাহেবরে বলি, উনি আমার সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী। এখন মনে করেন আমার কাছে এসে বলল যে হুজুর আমার তো এই সমস্যা, কি করবো, আমি তারে বুস্টুস দিয়ে পাঠাইয়া দিলাম। এখন ও চিন্তা করতেছে এই কথা যদি মানুষ জানে তাহলে তো আমি বাজারের মধ্যে গেলে দেখবে মানুষে বলবে দেখ ওই যে এই লোক, হেরে বউ নাকি পিডায়, লজ্জা পাবে না? তা আমারে লজ্জার খাতিরে বলে গেছে হুজুর এই কথা কারো কাছে বইলেন না, আসলে কষ্টের কথা, কারে আর বলবো, আপনারে বললাম হুজুর আপনি কারো কাছে বইলেন না, কিন্তু আমি কি করলাম এই কথাটা আর হজম করতে পারলাম না, আরেকজনের কাছে বলে দিলাম, বললাম দেখো আমারে বলতে মানা করছে, আমি তোমারে শুধু বললাম, তুমি আর কাউরে বইলো না। এইবার ও আরেকজনের কাছে গিয়ে বলবে শোন হুজুর আমাকে অমুকের ব্যাপারে এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমাকে বললাম, তুমি কিন্তু কাউরে বইলো না। এইবার ও গিয়ে আরেকজনে বলবে আমার দোস্ত আমার এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, তুমি কারো কাছে বইলো না। তার মানে যে যাকে বলে শুধু বলে তোমারে বললাম, তুমি কারো কাছে বইলো না। দেখা যাবে এইভাবে সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। আমি বলছিলাম একজনের কাছে কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে, এই যে 100 জনের কাছে কথা পৌঁছানোর জন্য দায়ী হলাম আমি। আমি এইটা ফ্ল্যাশ করার পরে যত মানুষের কাছে কথাগুলো পৌঁছাবে, যতজন বলবে ততটা খেয়ানত হবে, আর সকলের খেয়ানতের সম পরিমাণ গোনা, একা প্রথম যে খেয়ানত করেছে তার আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য কথা আমানত, যে কথাগুলোর সাথে মানুষের সম্মান ইজ্জত নিহিত আছে, এই ধরনের কথা, এই ধরনের দোষ ত্রুটি যদি আমাদের জানা থাকে আমরা কি করব, এগুলো গোপন রাখব। শত্রুও যদি হয় তাহলে তার আমানতেরও হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর দায়িত্ব আমানত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বের ব্যাপারে খুব সতর্ক আমাদের করেছেন। এখন তো এমন এক জামানা মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনে, দায়িত্ব নেওয়ার দায়িত্ব পাওয়ার প্রতিযোগিতা করে। একটা জামানা ছিল মানুষ দায়িত্ব নিতে চাইত না, দায়িত্বের কথা শুনলে রাতের আঁধারে এলাকা ছেড়ে পালায়া চলে যাইত। আরে আমাদের কলিজার টুকরো ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা হইছে খলিফা মনসুরের সাথে দেখা, মানুষের সামনেই খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিচ্ছে, ও ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির আসনটা ফাঁকা, আপনি প্রধান বিচারকের দায়িত্বটা গ্রহণ করেন। কত বড় প্রস্তাব, কত বড় পদ, আব্বাসীয় খলিফা প্রস্তাব দিচ্ছে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। আমাদের দেশে মানুষ প্রমোশন পাওয়ার জন্য কত তেল মারে, কত টাকা ব্যয় করে, এক চান্সেই প্রধান বিচারক ইমাম আবু হানিফা খলিফা মনসুরের প্রস্তাবটা সাথে সাথে ফিরিয়ে দিলেন। তিনি বললেন না আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর মেজাজটা গরম হয়ে গেছে, তার আত্মমর্যাদায় আঘাত লাগছে, এত বড় অফার দিলাম যেটা পাওয়ার জন্য মানুষ ঘুরে সুপারিশ করে আশা করে স্বপ্ন দেখে, এমন বড় প্রস্তাব আমি নিজের থেকে দিলাম আর মুখের উপরে প্রস্তাবটা ফিরায় দিল। রাগে হাতের চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মারছে, আঘাত করেছে, রাজপ্রাসাদে ফিরে আসছে খলিফা।
এই খবর খলিফার চাচাও জানতে পারছে। খলিফার চাচা খলিফাকে বলতেছে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে আঘাত করে কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। খলিফা যখন আঘাত করেছে তখন তো তার মেজাজটা গরম হয়েছে, রাগ উঠছে, রাগের কারণেই তো বাড়ি মারছে। মানুষ অনেক সময় রাগে এমন অনেক কাজ করে ফেলে, যখন রাগ চলে যায় ওই কাজের জন্য সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। আবার রাগে মানুষ এমনও সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত তার গোটা জীবনের আফসোসের কারণ হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে প্রতি মিনিটে এক একটা বিবাহ বিচ্ছেদ হয়, এটা হলো লিখিত হিসাব। লিখিত হিসাবে প্রতি মিনিটে কয়টা? এক একটা। আমার মনে হয় প্রতি মিনিটে একটা বিয়াও হয় না, কিন্তু প্রতি মিনিটে এক একটা বিবাহ বিচ্ছেদ হয়। আর আমাদের দেশে কিন্তু বড় বড় বিবাহ বিচ্ছেদ হয়, দেখবেন বিশেষ করে যারা বড় বড় সেলিব্রিটি, এরা বিবাহের আগে মনে হয় ওদের চাইতে ভালোবাসার মানুষ আর দুনিয়ায় আর কেউ নাই, যারে বিবাহ করবে তারে একেবারে মজনু বানায় ফেলে আর নিজে লাইলি হয়ে যায়। কিন্তু এই ভালোবাসা বড় বিশাল এক বেলুন ফুলাইছে মানুষ, বিশাল বড় বেলুন না বলেন তো? এই বেলুনকে ধ্বংস করার জন্য কি সেনাবাহিনীর কামান আনা লাগবে না? ছোট্ট একটা সুচ দিয়ে দিবেন, দেখবেন যে ফটাস করে বেজে গেছে। এদের ভালোবাসা ওই রকম, দেখা যায় যে বিবাহটা খুব আনন্দ উদ্দীপনা উৎসাহ সহকারে হয়, হঠাৎ করে একদিন লাইভে এসে বলে, আমার আর ওনার সাথে থাকা হচ্ছে না, আমরা অচিরেই সিদ্ধান্ত নিব দুজনে আলাদা হয়ে যাওয়ার। আছে না নাই? আছে। এই বিবাহ বিচ্ছেদের ঘটনা প্রতি মিনিটে এক একটা ঘটে, এগুলো তো লিখিত মানে হিসাবের। এখন হিসাবের বাইরে আছে গ্রামে, আপনাদের অঞ্চলে তো আপনারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকেন, দেশের এমন অঞ্চল আছে একটা ইউনিয়নে একটা মাদ্রাসা নেই, একটা ইউনিয়নে একটা মাদ্রাসা নেই, এখনো এ দেশে এরকম আছে, অবাক হয়ে যেতে হয়। গোটা জেলার মধ্যে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা নেই, অবস্থা চিন্তা করছে? আর সিলেটে তো গড়ে এলাকায় এলাকায় সব জায়গায় মাদ্রাসা আছে। ওলামায়ে কেরামের পদাচারণার ফলাফল এগুলো, মাদানী রহমাতুল্লাহ আলাইহির আগমনের ফলাফল এগুলো, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটে বেশি আসতেন, এর একটা প্রভাব। এখন দেখেন আমাদের ওই সব অঞ্চলে অনেক জায়গায় আছে, দেখা যাবে সংসার করতেছে 20 বছর, এই 20 বছরের মধ্যে 20,000 বারের উপরে বহুরে তালাক দিয়ে, কিন্তু এরপরেও সংসার করে, আছে না নাই? কতজন তো বিবাহ বিয়া হয়েছে তালাক দিয়ে দিছে। এখন তালাক দেওয়ার পরে লোকজন কয়, চাচা কি করলেন, চাচি তো আর আপনার নাই, এবার দৌড়াই আসতে হুজুরের কাছে, এসে বলে, হুজুর কাম কাজ শেষ, কি হইছে? বলে, আমি তো আমার বউরে তালাক দিয়ে দিছি। কেন দিছে? কে হুজুর রাগ হইয়া দিছি, হুজুর ইচ্ছা করিয়া দেয় নাই। তাই বউরে কি কেউ তালাক খুশি হইয়া যায় না, কি হইয়া দেয় কন? এই যে সিদ্ধান্তটা রাগান্বিত অবস্থায় নিল, এটা তার সারা জীবনের জন্য পস্তানোর কারণ হলো না? অবশ্যই। এজন্য আমরা একটা মূল নীতি নিব, এগুলো জীবনের মূল নীতি, কোন সময় রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিব না। রাগান্বিত অবস্থায় কি নিব না? সিদ্ধান্ত নিব না। রাগ অবস্থায় সিদ্ধান্ত নিব না, রাগ আসলে কি করবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগে পড়বো, যদি দাঁড়ায় থাকি বসে পড়বো, বসা থাকলে শুয়ে পড়বো, জায়গার সুযোগ থাকলে ওযু করবো, ওযু করে নামাজে দাঁড়ায় যাবো। রাগ আসলে আগে এই কাজ, এরপরে সিদ্ধান্ত নিব, তাহলে দেখা যাবে যে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় পাবেন, বুঝতে পারবেন, হয়তো আউযুবিল্লাহ পড়ার কারণে শয়তান দূর হবে, ওযু করার কারণে রক্ত গরম ছিল ঠান্ডা হবে, নামাজে দাঁড়ানোর কারণে অন্তরের শীতলতা আসবে, দেখা যাবে আপনি বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন, ঠিক কিনা বলেন? খলিফা মনসুর তখন তো রাগে বাড়ি মারছে, কিন্তু এখন তো রাগ নাই, এখন তার অনুতপ্ততা হচ্ছে যে এমন একজন ব্যক্তিকে চাবুক দিয়ে বাড়ি মারলাম, কাজটা ঠিক হয় নাই। আবার নিজে খলিফা নিজে একা গিয়া মাপ চাইতে যাবে, লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত লোকটাকে দায়িত্ব দিয়ে দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, বলবা ইমাম আবু হানিফা খলিফা তার কাজের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চায়। আর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, যদি মাফ করার কথা বলে এটা তাকে হাদিয়া দিয়ে বলবা, খলিফা তখনই নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন যখন এই হাদিয়াটা আপনি গ্রহণ করবে।
খলিফার কাছে খলিফা পাঠায় দিল লোকটারে, লোকটা চলে গেছে। গিয়ে বলে ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা সাথে সাথে বললেন, হ্যাঁ আমি তাকে মাফ করে দিলাম। এবার লোকটা বলে, খলিফা তখনই সুনিশ্চিত হবে যখন আপনি এই স্বর্ণ মুদ্রা হাদিয়া নেবেন। এই এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য খলিফা দিয়েছে, হাদিয়া নেওয়াও সুন্নাত দেওয়াও সুন্নাত। তবে কেউ যদি চুরি কইরা আইনা হাদিয়া দেয়, আপনি যদি সুনিশ্চিত থাকেন যে এই হাদিয়া আমাকে দিচ্ছে চুরি কইরা আইনা, বলেন তো নেওয়া জায়েজ আছে নাকি? চুরির মাল যদি নিশ্চিত হওয়া যায় যেটা চুরির মাল, কেনাও জায়েজ হবে না, তাহলে চোরের সহযোগিতা করা হবে। আর আমাকে কত ভোলাবান আছে, কম দামে সুরাই মার্কেটে যায় কম দামে ভালো জিনিস কেনার লাগিয়া, এটা ঠিক হবে না। তাহলে কি হবে, চোরকে সহযোগিতা করা হবে, ওই চুরির মধ্যে নিজেও ইনক্লুড হয়ে যেতে হবে। চোর সে চুরি করে আইনা বেসে আমরা বুঝি, নামই আছে প্রত্যেক জেলা শহর বিভাগীয় শহরে আছে, নামই ওই সুরাই মার্কেট আছে না নাই আছে। ইমাম আবু হানিফা বলে, না হাদিয়া দেওয়া লাগবে না, আমি মাফ করে দিছি, নিয়ে যাও। লোকটা বারবার জোর করতেছে, আপনি রাখেন, আপনি ব্যবহার না করলে, আপনি মানুষকে সদকা দিয়ে দিয়েন তবু আপনি রাখেন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি নিজের কাজে ব্যবহার করি নাকি অন্যকে দিয়ে দেই, বিষয় এইটা না। তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করছে। লোকটা আরো জোরাজুরি করতেছে। এবার ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এই এত স্বর্ণ মুদ্রা পাইলো কোথায়? এইবার লোকটা বলে, উনি পাবে কোথায়? উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। মনে রাখতে হবে, কোন দেশের শাসক ওই দেশের সম্পদের মালিক নয়, বরং সে হলো সেবক, ঠিক কিনা বলেন? এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার যথাযথ স্থানে ব্যয় করার ব্যবস্থা করতে হবে। এই যে কাজবাজ করবে, এর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা ভাতা আছে না নাই? আপনাদের এলাকার মেম্বার যিনি, মেম্বারের একটা ভাতা আছে, চেয়ারম্যানের ভাতা আছে, এমপির ভাতা আছে, মন্ত্রীর ভাতা আছে, প্রধানমন্ত্রীর ভাতা আছে, রাষ্ট্রপতির ভাতা আছে। মনে রাখতে হবে, কোন রাষ্ট্রের শাসক তার জন্য প্রতি মাসে যেই পরিমাণ বরাদ্দ, এর বাইরে একটা পয়সা নেওয়া তার জন্য কখনোই বৈধ হবে না, এটা তার জন্য নিঃসন্দেহে খেয়ানত। যখন বলছে পাবে কোথায়, রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে দিয়েছে, এইবার ইমাম আবু হানিফা আরো কঠোর বলে, এটা তো ফেরত দিবাই, দিয়ে এটা জানায় দিবা কারো জন্য, কোন শাসকের জন্য, তার জন্য প্রতি মাসে যেই বরাদ্দ ভাতা, এর বাইরে একটা দেরহাম সে রাষ্ট্রীয় সম্পদ থেকে নিজের কাজে ব্যয় করতে পারবে না, এটা খেয়ানো। এখন ওই লোক অনেকক্ষণ ধরে তেল মারতেছে, তো কাজ হচ্ছে না, রাগ হয়ে গেছে। এইবার খলিফার কাছে গেছে, গিয়া আরো সাজায়া মাজায়া তেল মশলা লাগায়া কথাটা খলিফারে বলছে, যাতে খলিফা ওনার উপরে আরো কি হয়, রাগ হয়। আমরা অনেক সময় আসে না, কিছু মানুষ দেখবেন একজনের কাছে ভালো সাজার জন্য আর একজনের বদনাম দুর্নাম যত আছে এগুলা এতটুক হইলে এত বড় বানাইয়া সুন্দর মতো কয়, আছে না নাই? এসে বলে, আপনি ওনারে কত ভালোবাসেন দেখছেন, আর ওই লোকটা কি আচরণ করলো আপনার সাথে, আপনার বদনাম খালি মানুষের কাছে কয়ে বেড়ায়, আমি আপনার ভালোবাসি বিদায় সহ্য করতে পারি নাই, আপনার কাছে এসে এইগুলো বললাম। এইরকম আইসা যে সব লোক বলে চগল চুরি করে, বুঝবেন ওইটা হলো চিটিংবাজ নাম্বার ওয়ান। খলিফা ওই লোকের কথায় প্রভাবিত হয়ে গেছে, বিশ্বস্ত সহচর, এইবার ফোর্স পাঠায় দিছে, কত বড় সাহস, আমার ব্যাপারে এমন কথা বলে, যাও ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দাও। ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকায় দেওয়া হলো, চাবুক দিয়ে প্রতিদিন আঘাত করা হয় আর বলা হয়, ইমাম আবু হানিফা আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি যদি শুধু প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত, ইমাম আবু হানিফা জুলুমের শিকার হয়েছেন তবুও তিনি দায়িত্ব গ্রহণ করেন নাই। একটা বিষয় না বললেই নয়, আমরা অনেক সময় মনে করি জেলে মনে হয় শুধু খারাপ মানুষই যায়, তা না,
জেলে সাধারণত দুই ধরনের মানুষ যায়, কয় ধরনের জোরে বলেন? দুই ধরনের মানুষ যায়। যদি দেশের শাসক ন্যায়পরায়ণ হয় তাহলে জেলের মধ্যে সবচাইতে খারাপ মানুষগুলো যায়, ঠিক কিনা বলেন? আর যদি কোন দেশের শাসক জালেম হয় ওই দেশের জেলখানার মধ্যে ওই দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ভরে দেওয়া হয়। এজন্য আমার দেশের পরিস্থিতি কি আমি জানি না, আপনারা আরো ভালো জানেন। এখন আমাদের দেশে জেলে কারা আছে, শাসক কারা, এটা আপনারা ভালো জানেন। তাহলে আমরা তো দেখি আমাদের দেশের অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান তারা জেলে আছে, কাঠগড়ায় আছে। এখন আমি এই বিবেচনায় কি বলবো, এটা আমার কথা না, এটা একটা দার্শনিকের কথা। যে দেশের শাসক জালেম ওই দেশের কারাগারে ওই দেশের সবচাইতে উত্তম চরিত্রের মানুষদেরকে দেখা যায়। জালেম ছিল বিদায়িত ইমাম আবু হানিফার জেলে নিছে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, আমি কাউরে ভাই জালেম তা নাই, ফেসফুস আবার লাগাবে না, এমনি বিপদে আছে। এই ক্যামেরা থাকলে বেশি ঝামেলা, এমনি তো ফ্রি মাইন্ডে যা কওয়া যায় কওয়া যায়, কিন্তু এই জায়গায় একটা কইলে আর একটা কইয়া আমাকে ফাঁসায় দেয়, ওনারা ভিউ বাড়ায়, এও এক বিপদ, ঠিক কিনা বলেন? সেজন্য জেলখানায় শুধু খারাপ মানুষ না, জেলখানায় জামানার শ্রেষ্ঠ সন্তানেরাও যায়। ইমাম আবু হানিফা জেলখানায় চাবুকে রাখাত পড়েছে তবুও তিনি দায়িত্ব নেন নাই, দুইটা মত পাওয়া যায় ঐতিহাসিকদের থেকে। একটা হলো খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। দ্বিতীয় আর এক বর্ণনা, যখন ওনার অবস্থা অনেক শোচনীয় প্রচণ্ড, তখন ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। আমাদের দেশেরও একজন সিংহ পুরুষ, আসলে বিষয়টা বলতেও আমার অনেক সময় কষ্ট লাগে, আজকে এই যে আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ইন্তেকালের পরে আমাদের বাংলাদেশের মুসলিম জনতা একটা নেতৃত্ব শূন্য অবস্থায় ভুগতেছে। আমাদের এমন কেউ দেখতেছি না যে যার এক কথায় গোটা মুসলিম উম্মাহ এক পথে এক মুখে একদিকে চলবে, আমরা দেখতেছি না। এটা আমাদের জন্য বড় কষ্ট। এর আগে আর একজন সিংহ পুরুষ ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহ, নাম শুনছেন? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহ মুখলেস এক আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দাকেও জীবনের শেষ সময় গৃহবন্দী করে ফেলা হয়েছে। এই জন্য নজরদারিতে শুধু খারাপ মানুষ থাকে না, জামানার শ্রেষ্ঠ সন্তানদেরকেও নজরদারিতে রাখা হয়, ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা গৃহবন্দী করা হলো, ওই অবস্থায় ইমাম আবু হানিফা এক সময় দুনিয়া থেকে বিদায় নিলেন। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, এত জুলুম অত্যাচার আপনার উপরে হইল? কারণ একটাই যে আপনি দায়িত্ব নিতে চান নাই, আপনি যদি দায়িত্ব নিতেন আপনাকে ছেড়ে দেওয়া হইত, বড় পদ পাইতেন, সম্মান পাইতেন, কিন্তু জুলুমের শিকার হইলেন তবুও দায়িত্ব নিলেন না কেন? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে না, সেই ব্যাপারে আমাকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিত করা লাগবে না। কিন্তু আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, এই বিচার বিভাগে যদি কারো সাথে অবিচার করা হতো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। কারণ আবু দাউদের হাদিস, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোন দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কেয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য সকল ধরনের দায়িত্ব আমানত, সাথে সাথে শরীয়তের বিধিবিধান আমানত, শরীয়তের বিধিবিধান আমানত, আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে এগুলো আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান।
আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করল না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন আমানত হলো শরীয়তের বিধিবিধান, একই কথা। এই জন্য যখন আমরা আল্লাহ তাআলার বিধি নিষেধ অমান্য করি, আল্লাহ তাআলার দেওয়া আমানতের খেয়ানত করা হয়। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমানত, কেউ যদি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনা করে, চোখ দিয়ে যদি গোনা করে চোখের খেয়ানত হয়, হাত দিয়ে গোনা করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গোনা করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের কি খেয়ানত করো তিনি জানেন। এজন্য আমরা যখন গোনাহ করব, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো, গোনাহও হবে, খেয়ানত হবে। কান দিয়ে গান শুনব, তাহলে খেয়ানত হবে, গোনাহও হবে। পা দিয়ে হেঁটে পাপের কাজের দিকে যাব, খেয়ানত হবে, গোনাহও হবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো এই খেয়ানতের সাক্ষ্যটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। আমাদের জানমাল আমানত, জানমাল কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে মালিক হলেন আল্লাহ, জানমাল আমার কাছে আছে। এই জন্য জানমাল যেখানে ব্যবহারের অনুমোদন শরীয়ত দিয়েছে, সেখানে ছাড়া অন্য কোথাও যদি শক্তি, জান, টাকা পয়সা ব্যয় করা হয়, গোনা শুধু হয় তা না, বরং খেয়ানত হয়ে যায়। সন্তান সন্ততি আমানত, এই যে আমাদের অধীনস্থ যারা সন্তান আছে, এরা আমাদের কাছে আমানত। এই আমানত, এই সন্তানগুলোকে যদি যথাযথভাবে দ্বীনের উপরে পরিচালিত করা না হয়, তাহলে খেয়ানত করা হয়। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা আপনাদের মোটামুটি জানা আছে, জেনারেল শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ। সেজন্য অনুরোধ, প্রত্যেকটা অভিভাবক তার সন্তানদেরকে উচিত ওই শিক্ষা ব্যবস্থা ঠেলে দূরে সরে দিয়ে দ্বীনি শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, ঠিক কিনা বলে? আগে দিন শেখানো, আপনি যদি সন্তানকে দিন না শেখান, তাহলে আপনি খেয়ানতকারী হবেন কিয়ামতের ময়দানে। আর আল্লাহ না করুক ওই সন্তান যদি বদদিন হয়, জাহান্নামী হয়, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই বাবা আমার হক আদায় করে নাই, খেয়ানত করেছে, আগে ওরে জাহান্নামে দেন, এরপরে আমি জাহান্নামে যাবো, এর আগে যাবো না। আমি আমানত নিয়ে আর লম্বা কথা বলবো না, যতটুকু বলা হয়েছে এতটুকু যদি আমরা অর্জন করতে পারি, মুআমালাতের অধিকাংশ বিষয় আমাদের মধ্যে চলে আসবে। আবার দেখেন, যেহেতু বড় একটা বাজার আছে, কথা না বললেই নয়, ব্যবসার মধ্যে আমানতদারিতা আছে না নাই? ব্যবসা মুআমালাতের একটা পার্ট, মুআমালাতের একটা কি পার্ট, অংশ। কিন্তু এই ব্যবসার মধ্যে মুআমালা তো আছে, মুআশারাত তো আছে। কেমনে বলে মুআমালাত? কেমনে? নবীজি বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, আমানতদারিতার মাধ্যমে পাওয়া গেল হলো মুআমালাত, সত্যবাদিতার মাধ্যমে পাওয়া গেল মুআশারাত। তাহলে একটা হলো লেনদেন, আর একটা হলো চরিত্র। তার মানে যেই ব্যবসায়ী সত্যবাদী আমানতদার হবে, নবীজি বলেন সে শহীদ সিদ্দিক সালেহীন নবীদের সাথে অবস্থান করবে। তাহলে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, প্রথম বিষয় মুআমালাত, আমরা পরিপূর্ণ হক সম্পৃক্ত বিষয়গুলো আদায় করতে পারবো তখন যখন আমি নিজে পরিপূর্ণ আমানতদার হব। একটা মানুষ আমানতদার হওয়ার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে হক সম্পৃক্ত বিষয়গুলো আদায় করতে পারবে। এবার আসেন সেকেন্ড পার্ট, মুআশারাত। হুজুর আসতে কখন আসবে আমার একটু বলেন, আমার নির্দিষ্ট সময় বলেন।
দ্বিতীয় পাঠ হলো মুআশারাত, এটা চরিত্রের সাথে সম্পৃক্ত। মনে আছে আপনাদের? তাহলে আমার সাথে একটু কথা বলেন, মুআমালাত এটা হকের সাথে সম্পৃক্ত, মুআশারাত চরিত্রের সাথে সম্পৃক্ত। এখন আসেন মুআশারাতের মধ্যে উত্তম বিষয়টা কি, নবীজি দ্বিতীয় গুণ বলতেছেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। তার মানে সত্যবাদী হওয়া, সত্যবাদিতা এটা বড় এক সম্পদ, মুমিনের বড় এক গুণ। সত্যবাদিতা এমন এক গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। এত সময় কষ্ট দিবেন কেন? নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ পূর্ণ এটা মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ গো। তাহলে সত্যবাদিতা যেই মানুষটা নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পেরেছে, এই হাদিসের আলোকে বলা যায় ওই লোকটা হলো জান্নাতের পথের পথিক। এরপরে নবীজি আর একটা হাদিসে একটু বাড়াইয়া বলছেন, নবীজি বলেন একটা মানুষ যখন সত্য বলতেই থাকে একটা সময় ওই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। আবার মিথ্যার ব্যাপারে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। নবীজি বলেন মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়, পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এরপরে নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। তাহলে মিথ্যাবাদী জাহান্নামের পথের পথিক, আর সত্যবাদী জান্নাতের পথের পথিক। এখন আসেন সত্যবাদী আর মিথ্যাবাদী এই গুণগুলো দুনিয়ায় কি প্রভাব ফেলে। আমরা এক সময় স্কুলে গল্প পড়ছি, আমি যখন পড়ছি ইংরেজি 3-4 বা 5 এর বইতে এক দুষ্টু রাখালের গল্প ছিল। ওই রাখাল, দুষ্টু রাখালের গল্প পড়ছেন কেউ? কেউ কেউ পড়ছেন? একটু দেখান তো, আমার আপনা দেখান তো, কে কে পড়ছেন? এই সৌভাগ্যবান ব্যক্তি কারা? আলহামদুলিল্লাহ, আপনার এই প্রজন্ম এই গল্প পড়ে নাই, ইংরেজি বইয়ের মধ্যে ছিল। যারা পড়ছেন তাদের একটা পরীক্ষা হবে, পারলে প্রয়োজনে পুরস্কার দেওয়া হবে। এখন এই যে রাখাল, দুষ্টু রাখাল, ওইটা কি করতো? ওইটা একদিন গাছের উপরে উঠছে, গরুরে বাইন্দা দিয়া ঘাস খাওয়াইতে দিয়া চিন্তা করতেছে। অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা, যার কাম কাজ নাই দেখবেন শয়তান এসা ওরা দিয়ে আকাম করাবে। এখন ও গাছে ওইটা চিন্তা করবে কি করা যায়, তাহলে মানুষের একটু ধোকা দেয়, একটু মজা করি মানুষের সাথে, ফান করি, আমাদের যুবক ভাইরা বুঝবে। ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে ভিডিও আসে, মোবাইলের ফেসবুকের মধ্যে আসে প্রাঙ্ক ভিডিও, বুঝেন নাই? প্রাঙ্ক ভিডিও, এটা মিথ্যার ডিজিটাল ভার্সন। মিথ্যার কি ভার্সন বলেন? এই ধরনের কাজ আনন্দ দেওয়ার জন্য করা যাবে না, শরীয়ত এ অনুমতি দেয় নাই। মুরব্বীরা তো অনেক শব্দ বুঝবে না। এখন ওইটা উঠছে মানুষের ধোকা দেওয়ার জন্য, মানুষের সাথে মজা করার জন্য, ডাকছে গলা ছাইড়া বাঘ বাঘ বাঘ, আশেপাশের সব মানুষ তার আওয়াজ শুনা লাঠি শোটা নিয়ে এসে হাজির। কই বাঘ? বলে বাঘ নাই, আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম। আবার কিছুদিন পরে একই মজা করতে গেছে, বলতেছে বাঘ বাঘ বাঘ। এইবার তার ডাক সবাই শুনছে, কিন্তু সবাই তার কথা বিশ্বাস করে নাই। তার মানে প্রথমবার তাকে সবাই বিশ্বাস করেছিল, কিন্তু যখন সে মিথ্যাবাদী হিসাবে পরিচিতি পেল, অনেক মানুষ তাকে অবিশ্বাস করা শুরু করলো। এইবার ডাক সবাই শুনছে, কিন্তু লোকজন আসছে একেবারে কয়েকজন। এই কয়জন এসে কয় বাক্য বলে আমি তোমাদের সাথে মজা করছিলাম,
লোকগুলাও ফিরে গেল। এবার পরে আরেকদিন সত্যই বাঘ আসছে, গাছের উপরে উঠা গলা ছাইড়া চিৎকার করে, বাঘ বাঘ বাঘ। এইবার বলেন তো, আগের দুই দিন তো মিথ্যা কথা বলছে, আজকে সত্য বলে নাকি মিথ্যা বলে? কিন্তু আজকের সত্য কথা কেউ বিশ্বাস করে না কেন? আগে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়ে গেছে, এইবার গলা ফাটায় বলতেছে বাঘ বাঘ বাঘ। এইবার আর আশার নামে কারো খবর নাই, এইবার বাঘ আইসা খেয়ে ফেলছে। এখন বলেন তো, সত্য কথাটাও মানুষ অবিশ্বাস করার কারণ হলো আগে দুই দিন মিথ্যা কথা বলছে, ঠিক কিনা বলেন? এই বইয়ের শেষে, গল্পের শেষে প্রবাদ ছিল, ডু নট টেল এ লাই, তোমরা মিথ্যা কথা বলিও না। একটা তাকবীর দেন, নারায় তাকবীর।